আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। মহাত্মা গান্ধী রোড থেকে 78 ও 214 এর দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। এরপর বিটি রোডে সোদপুর গির্জা মোড়ের কাছে এসে হঠাৎই 78 এর বাসের ড্রাইভার বাস থেকে নেমে এসে 214 এ বাসের কাঁচ ভেঙে দেয়। 214 এ মালিক বাসের মধ্যে বসেই তখন টাকা গুনছিলেন। তিনি কাঁচ ভাঙার খরচা যান 78 বাসের ড্রাইভারের কাছে। তখনই শুরু হয় মারামারি। বাসের মালিক শুভঙ্করদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার কাছে থাকা টাকার ব্যাগও ছিনিয়ে নেয় 78 নম্বর বাসের ড্রাইভার ও তার প্রায় 20-25 জন সাকরের। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে মারামারি। বাসের মালিক মারামারিতে আহত হয়, তাকে বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। যদি পুলিশ কোনো ব্যবস্থা না হয় তাহলে আগামীকাল থেকে তারা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানাবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন 214 এ রুটের বাসের কর্মী ও মালিকেরা। কি হয়েছিল আমাদের মহাত্মা গান্ধী রোডের সামনে সাজিয়ে 214 এ আর 78 দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, তা কোনো কারণে 78-এর ড্রাইভার আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেয়। আর সেই সূত্রে আমরা গির্জা এসে তাকে বলি খরচা দিতে। সে বলে খরচা দেবে, কিন্তু পুলিশকে বলে যে আপনি ছাড়িয়ে দিন আমি খরচা দেবো। এই বলে পুলিশ ওই জায়গায় মিটিয়ে দিয়ে চলে যায়। কিন্তু রীতিমতন তারা অন্য গাড়ি 24-02-78 নিয়ে এসে অন্তত 30-50 জন ছেলে এসে কাউকে পায়নি, আমাকে একা পেয়ে গেছে, ভেবে যেহেতু আমি স্টাফ তাই মেরে দিয়ে চলে গেছে। তারা এর একটা কালকে হোক এখনই হোক আমরা থানায় গিয়ে একটা বিচার চাই যে এরকম কেন হলো। কেন তাদের অন্যায় আছে, আমরা সেখানে কিছুই করিনি, তারা যা করে গেছে একজন আমাকে একা পেয়ে তার একটা বিচার দরকার। আপনার পুরো নাম? আমার নাম শুভঙ্কর দে, আমি থাকি হচ্ছে সোদপুর গির্জা, আর আমার ওইখানেই বাবা সাইকেলের দোকান, শ্যামল দে আমার বাবার নাম। 78-এর ড্রাইভাররা আমাদের সঙ্গে ঝামেলা করেছে, যা ঝামেলা মিটেছে, ড্রাইভার কাজ ভেঙে চলে গেছে। তারপরে ওদের রুটের একটা 24-02 গাড়ি এসে আমাদের গাড়ির কাজ ভাঙে, প্লাস আমাদের মালিকের মাথা ফাটিয়ে দিয়ে যায়, ঠিক আছে, প্লাস একটা গাড়ি 66 গাড়ির নম্বর 66-85 ওই গাড়ির ক্যাশ লুটপাট করে নিয়ে চলে যায়। আমরা কিন্তু এর প্রতিবাদ চাই, নাহলে কাল থেকে আমরা অবরোধে বসব। কালকে রুট বন্ধ থাকবে দিদি, আমি কিছু করিনি, আমি জাস্ট গাড়ি গ্যারেজ করেছি, গ্যারেজ করে উঠেই 10-12 জন উঠে আমাকে মারলো, ঠিক আছে, আমাকে এখানে মেরে মেরে ফুলে দিয়েছে, ঠিক আছে। আর আমার কন্ট্রাক্টরের কাছে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ক্যাশ ছিল, ক্যাশ প্লাস নিয়ে চলে গেছে। Bureau Report, The Regular News. পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051-463-377, আবারও বলে দিই 9051-463-377। চট করে চলে এসো বন্ধুরা।